বাস ভাড়া বাকি রাখেন মোশারফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম তিনি কিনা সড়কে যাতায়াতের সময় বাস ভাড়া বাকি রাখেন না দর্শক এতটুকু অবাক হবেন না কেননা এটি একটি নাটকের গল্প লাভে আসে লসে নাই নামক একটি নতুন নাটকে এমন কিছু করতে দেখা যাবে মোশারফ করিমকে যেখানে বাস চালকের সহকারী রাজি না হলেও অভিনেতাকে বলতে শোনা যাবে এখন থেকে বাসের ভাড়া বাকি রাখার সিস্টেম চালু করলাম আমি নাটকটিতে মোশারফ করিম অভিনয় করেছেন রফিক নামের চরিত্রে তার বিপরীতে আছেন রেনেবার রেজার জুই এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার শুধু বাস ভাড়া বাকি রাখাই নয় এস্টুরেন্টের ডিম ভাজের দাম বেশি হওয়ায় আলাদা করে ডিমের সঙ্গে করে নিয়ে যেতে দেখা যাবে রফিককে এই রকম আরও মজার ঘটনা নিয়ে এগিয়ে আসছে নাটকের গল্প পরিচালক এস আর মজুমদার বলেন নাটকের প্রথম দিকে এই তারকা জুটিতে দেখা যাবে সবাইকে ইচ্ছাকৃতভাবেই বিরক্ত করেন মানুষকে কষ্ট দিতে থাকেন যেটা গায়ে পড়ে ঝগড়া করার মতো যে কারণে বিষয়গুলো কমেডি নির্ভর মনে হয় যা প্রথম দিকে দর্শকদের বিনোদন দেবে কিন্তু পরোপকারী এই দম্পতি কেন বদলে গেলেন এরই মধ্যে গল্পটিতে উঠে আসে এক মানবিক ও মর্মতাবোধের বার্তা মোশারফ জুঁই ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন রাখি চৌধুরী নিশাকত মামুদ হানিফ পালওয়ান জাবেদ গাজী প্রমুখ সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি সম্প্রচারিত হবে কারণ এই মোশারপ করিম অর্থাৎ এই নাটকটি খুব শীঘ্রই অর্থাৎ মুক্তি পাবে লাভে আছি লসে নাই অর্থাৎ তিনি স্টুডেন্টে তিনি ডিম নিয়ে যাবেন অর্থাৎ বাসের ভাড়া রাখার তিনি যে ব্যবস্থা সেটা তিনি চালু করবেন অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে দিয়েও একটা নতুন কিছু একটা করার চেষ্টা তিনি কিন্তু এর মধ্যে করছেন তো প্রিয় বন্ধুরা মোশারফ করিম মানে আমরা জানি তিনি আমাদের কাছে একটা সুপারস্টার একজন বিনোদন জগতের একজন মানুষ তিনার নাটক আমরা অনেক আগেও দেখেছি হয়তো এবারও যে নতুন নাটকটি আসতে চলেছে সেই নাটকটি হয়তো তুলনামূলকভাবে অনেক কিছু অর্থাৎ ফানি ভিডিও অর্থাৎ অনেক কিছু মজার জিনিস কিন্তু এক কথাই থাকবে